হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা দেশে বা দেশের বাইরে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি কাকলি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে ভীষণ হেল্পফুল একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি হলো আমাদের স্কিনের পরিচর্যা। আমাদের বয়স বাড়ার সাথে সাথে স্কিনের নানান রকমের প্রবলেম দেখা দেয়। সেই প্রবলেমের মধ্যে হলো আমাদের স্কিন কুঁচকে যায়, স্কিনে নানা রকমের দাগ ছোপ এসে পড়ে। মেচেতার দাগ যেমন আসে, তেমনি ছোটোখাটো কোনো ফুসকুড়ি এই সব দাগও কিন্তু অনেক দিন রয়ে যায়। সেই সব দাগ থেকে মুক্ত করার জন্য আজকে আমি একটা রেমেডি বানিয়ে তোমাদের সামনে দেখাবো। তার জন্য প্রধান উপকরণ হচ্ছে কফি। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আমি এই স্কিনের ট্রিটমেন্টের এই রেমেডিটি বানিয়ে দেখাচ্ছি। কফি সকলের ঘরে থাকে, যে কোনো ব্র্যান্ডের কফি নিতেই পারো। আমি এখানে এক চামচ পরিমাণের কফি পাউডার নিয়ে নিয়েছি। এই কফিতে থাকে ক্যাফিন, যেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনেতে যে ট্যানের দাগ হয়, কালো ছোপ, মেচেতার দাগ, সেগুলো কিন্তু কফি খুব ভালোভাবে দূর করতে সাহায্য করে। শুধু তাই নয়, কফি ইনস্ট্যান্ট গ্লো আনতেও সাহায্য করে। এই এক চামচ কফির সাথে কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেবো। তার জন্য নিয়েছি একটা আলু। আলু আমাদের স্কিনকে কিন্তু খুব ভালো ব্লিচ করে। খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটার। এবারে আলুটাকে একটু গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারো বা শিলপাটায় বেটেও নিতে পারো। এখন আমি গ্রেট করে নিয়েছি অল্প পরিমাণের। আমার আলু রসটা প্রয়োজন আছে, অল্প করে আমি গ্রেট করে নিয়েছি। এবার এটাকে একটা কাপড়ে রেখে আমি ভালো করে ছিপে এর ভেতর থেকে আমি আলুর রসটাকে বের করে নিয়েছি। এখানে আমি এক চামচ পরিমাণে, যেহেতু কফি আছে, হাফ চামচ মতন আলুর রস এর সাথে মিক্সড করলাম। এবার আমি কফিটাকে আস্তে আস্তে নাড়তে থাকছি, আলুর রস আর কফি মিক্সড করে নিচ্ছি। দেখো একটু পাতলা মতন হয়ে গেছে। আলুর রস আমাদের স্কিনের মেচেতার দাগ বা রোদে পোড়া কালো ছোপ দাগ, সেগুলো কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করে, ট্যান ক্লিন করে। অ্যাকচুয়ালি বলা যায় খুব ভালো ব্লিচ হচ্ছে আলু। আমাদের স্কিনের জন্য খুব ভালো ব্লিচের কাজ করে। এই রেমেডিতে আমি এবার দেবো লেবু, পাতিলেবুর রস। হাফ চামচ পরিমাণে পাতিলেবুর রস দেবো। পাতিলেবু আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে, স্কিনের কালো দাগ দূর করতে সাহায্য করে, আর স্কিনকে খুব ভালো মতন ক্লিন করতেও সাহায্য করে। তার জন্য আমাদের স্কিনে যত নোংরা থাক না কেন, সেগুলোকে টেনে বের করে দেয় এই লেবুর রস। এই রেমেডিতে আমি আরেকটি উপকরণ মিক্সড করব। তার জন্য নিয়ে নিয়েছি ই ভিটামিন ক্যাপসুল। এগুলো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়। এই ই ভিটামিন ক্যাপসুল একটা আমি ফাটিয়ে পুরো ই ভিটামিন ক্যাপসুলের সিরামটা এর ভেতরে দিয়ে দেবো। আমি যে পরিমাণের রেমেডিটি এখানে তৈরি করছি সেটা শুধু মুখে আর গলায় দেওয়া যেতে পারে। যদি তোমরা হাতে পায়ে যে ট্যান যদি থাকে সেখানেও এটা ব্যবহার করতে পারো। তার জন্য কোয়ান্টিটিটা আর একটু বাড়িয়ে নিতে হবে, আর যেসব উপকরণগুলো দিয়েছি সেইগুলোই সেম পরিমাণে কিন্তু বাড়িয়ে নিতে হবে। আমি এখানে ইউজ করেছি এক চামচ পরিমাণে কফি, হাফ চামচ পরিমাণের আলুর রস, হাফ চামচ পরিমাণের লেবুর রস, আর একটা ই ভিটামিন ক্যাপসুল। এই কোয়ান্টিটিটা যখন তোমরা ডাবল করবে সেই পরিমাণটা কিন্তু ডাবল করে নেবে। দু চামচ পরিমাণে কফি নিয়ে নেবে, এক চামচ পরিমাণে আলুর রস, এক চামচ পরিমাণের তোমরা লেবুর রস নিয়ে নেবে, আর দুটো ই ভিটামিন ক্যাপসুল মিক্সড করে এইভাবে রেমেডিটাকে তৈরি করে নেবে। এরপর আমি কি করে অ্যাপ্লাই করব সেটা দেখো। অ্যাপ্লাই করার আগে মুখে যখন অ্যাপ্লাই করবে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। তারপরে মুছে নেওয়ার পরে এই রেমেডিটা খুব ভালো করে গোটা মুখে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে 5 মিনিট মতন মাসাজ করবে। হাতে বা পায়ে লাগানোর ক্ষেত্রেও সেম প্রসেস। হাতে বা পায়ে লাগিয়ে নেবে, সেখানেও কিন্তু হালকা হাতে একটু মাসাজ করে নেবে। তারপর এই রেমেডিটাকে স্কিনেতে লাগিয়ে রাখবে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট লাগিয়ে রাখার পর দেখবে একটু চটচটে টাইপের ভাব চলে আসবে। তখন এটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে ফেলবে। এরপরে কিন্তু কোনো ফেস ওয়াশ ইউজ করবে না। এই রেমেডিটা প্রত্যেকটা স্কিন টাইপের জন্য কিন্তু খুবই উপকারী। যাদের অয়েলি স্কিন তারাও লাগাতে পারো, যাদের ড্রাই স্কিন তারাও লাগাতে পারো, আবার সেন্সিটিভ স্কিনেও কিন্তু এই রেমেডিটা ভীষণ ভালো কাজ দেবে। আমার 5 থেকে 7 মিনিট রেখে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঠান্ডা জলে আমি এটাকে ভালো করে মুছে নিচ্ছি। দেখো মুছে নেওয়ার পর কত ভালো রেজাল্ট পাবে। স্কিনটা একদম চকচকে, দাগহীন এবং সফট হয়ে যাবে।
এই রেমিডিটি সকাল বিকেল সন্ধ্যা যে কোনো টাইমে ইউজ করতে পারো, তবে আইডিয়াল টাইম রাতেরবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি চটপট এটা তৈরি করে নিয়ে মুখে লাগিয়ে নাও তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর তারপরে মুখটা ধুয়ে ফেলার পর তোমরা যে ক্রিম ইউজ করো সেই ক্রিমটা মেখে রাত্রিবেলা শুয়ে পড়বে, সকালবেলা উঠে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। এই রেমিডিটি সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা অ্যাপ্লাই করবে। এবং কেমন লাগলো এই রেমিডিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। নতুন বন্ধু হলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।